এমপ্লয়েবিলিটি স্কিলের অন্তর্ভুক্ত কোয়ালিটি টুলসের যে একটি দু নম্বর টুলস হিস্টো গ্রাফ সেটা সম্পর্কে কিছু বলবো। তো দেখো এর আগে অলরেডি তোমাদেরকে আমি কোয়ালিটি সংক্রান্ত ধারণা দিয়েছি যে কোয়ালিটি কোন একটা দ্রব্য যখন আমরা কিনে আনি তখন তার গুণমান যে বিচার করি সেটি হচ্ছে কোয়ালিটি। তো এই কোয়ালিটি বিচার করার জন্য আমরা যে কিছু টুলসের সাহায্য নিই তার প্রথমে আমরা চেকশিট আলোচনা করেছি, এবারে আমরা হিস্টোগ্রাম নিয়ে আলোচনা করবো। তো এই হিস্টোগ্রাম এর কি বলছে, এই যে বার চার্ট সুইং ডিস্ট্রিবিউশন অফ ভেরিয়েবল, তাহলে বার চার্ট মানে কি, বার চার্ট মানে স্তম্ভ চিত্র। তোমরা দেখবে ক্লাস 7, 8, 9 তোমরা প্রত্যেকেই মাধ্যমিক মিনিমাম পাস করেছো, তো বাবা সকলে মোটামুটি ক্লাস 8 বার চার্ট সম্পর্কে জানো। বার চার্ট কিরকম কি এরকম ছিল দেখবে যে এই দিক বরাবর আমরা সংখ্যাগুলো লিখতাম, এই দিক বরাবর কতটা আছে সেটা লিখতাম। তো এখানে দেখো এই স্তম্ভটা 10 অবধি উঠেছে, তাহলে এটার ভ্যালু 10, এটা 20 অবধি উঠেছে, এটা তাহলে 20। তাহলে এইভাবেই আমরা কিন্তু বার চার্ট বানাই। তাহলে সেরকমই হিস্টোগ্রাম হচ্ছে একটা বার চার্ট যেটা কি করে না ভেরিয়েবলের ডিস্ট্রিবিউশন অর্থাৎ ভেরিয়েবল কতটা বিস্তার করেছে কতদূর পর্যন্ত সেটা উঠবে সেটা কিন্তু এখানে দেখা যায়। তাহলে আমরা যে সমস্ত ভেরিয়েবলগুলো নিয়ে এখানে কাজ করবো সেই ভেরিয়েবলগুলোর বিস্তার অর্থাৎ বিস্তৃতি এবং সেগুলোকে আমরা প্রকাশ করবো বার চার্ট নিয়ে, অর্থাৎ সেটাকে আমরা বলছি হিস্টোগ্রাম। এই বার চার্ট দু রকমের, একটা হচ্ছে স্তম্ভচিত্র মানে এইভাবে হতে পারে, আবার এরকম ভাবেও বার চার্ট প্রেজেন্ট হয় যে এইভাবে এটা হচ্ছে এইরকম করে কিন্তু বার চার্টগুলো আঁকা হয়ে থাকে। তারপরে আমরা জানি হিস্টোগ্রাম তখনই আঁকতে পারবো যখন ডেটা গুলো সংখ্যায় থাকে। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা নির্দিষ্ট আকৃতিতে দেখতে চাইবো তখন কিন্তু আমরা হিস্টোগ্রামের মাধ্যমে সেটা দেখি। আর কি মিড টু কাস্টমার রিকোয়ারমেন্ট, কাস্টমারের ঠিক কোন জায়গাগুলো প্রয়োজন সেই জায়গাগুলো থেকে কিন্তু আমরা বুঝতে পারবো। তাহলে এটা যদি কাস্টমারের প্রয়োজন হয় তাহলে এটা দেখো 10, এটা 20, এটা এগুলো যদি প্রয়োজন সাপেক্ষে বলি তাহলে এই যে 30 থেকে 40 এর মধ্যে কাস্টমার সর্বোচ্চ সবচেয়ে বেশি কারণ দেখা যাচ্ছে 30 প্রায় 25 পর্যন্ত চলে আসছে। তাহলে এটাই করবো ইচ্ছা যে আমরা কাস্টমারের ঠিক রিকোয়ারমেন্ট গুলো বুঝতে পারি। তারপরে বলছে প্রসেস একটি সময় থেকে অন্য সময়, তাহলে একটা প্রসেস যদি একটা সময় থেকে আর একটা সময়ের মধ্যে হয় তাহলে আমি এখানে বুঝতে পারছি যে 0 থেকে 10 তাহলে এই সময়ের মধ্যে একটা প্রসেস চলছে, 10 থেকে 20 এই সময়ের মধ্যে একটা প্রসেস চলছে, 20 থেকে 30 এই সময়ের মধ্যে একটা প্রসেস চলছে। এইরকম বিভিন্ন সময়ের ব্যবধানে যদি প্রসেসগুলো চলে তখন কিন্তু আমরা সেটা হিস্টোগ্রাম নিয়ে রিপ্রেজেন্ট করবো। তারপর যে বিভিন্ন সময় বিভিন্ন উৎপাদন, তাহলে এখানে দেখো একটা জিনিস যদি এগুলো প্রত্যেকটা একই সময় হতো মানে একই উৎপাদন যদি একই তাহলে এই বরাবর দামটা চলে যায় কি বলতো, কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময় এখানে একটু বড় এখানে ছোট ছোট বড় এরকম নানা রকমের স্তরে গিয়ে গিয়েছে, বিভিন্ন সময় উৎপাদন কিন্তু বিভিন্ন রকম হচ্ছে। তাহলে উৎপাদন যদি বিভিন্ন সময় বিভিন্ন রকম হয় তাহলে কিন্তু সেগুলোকে আমরা রিপ্রেজেন্ট করবো কিন্তু হিস্টোগ্রাম দিয়ে। এবারে আমরা চলে এলাম কি হাউ টু ইউজ, কিভাবে ইউজ করা হবে। এখন সেই পর্যবেক্ষণের বিস্তার দেখা, অর্থাৎ পর্যবেক্ষণ কতদূর বিস্তার লাভ করবে, মানে 0 থেকে 10 মধ্যে এই যে পর্যবেক্ষণটা এর বিস্তার কতদূর গেছে না 10 পর্যন্ত। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এটা খুব ইজিলি আমরা দেখতে পেলাম একটা গ্রাফিক্যাল দিক থেকে, তাহলে পর্যবেক্ষণের বিস্তার কতটা, এটা 10 অবধি আছে, এই বিস্তারটা 20 অবধি, এই বিস্তারটা 5 অবধি, এই বিস্তারটা দেখলাম 25 পর্যন্ত, এই বিস্তারটা 20 পর্যন্ত, এই বিস্তারটা 10 পর্যন্ত। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি খুব সহজে যে একটা পর্যবেক্ষণের বিস্তার ঠিক কতদূর উঠেছে কতটা নেমেছে এটা কিন্তু আমরা সহজেই হিস্টোগ্রামের সাথে দেখতে পাচ্ছি। তারপরের পয়েন্টে বলেছে যে পরিসংখ্যার বিস্তার, একইভাবে পর্যবেক্ষণের যখন বিস্তার দেখতে পাচ্ছেন পরিসংখ্যারও বিস্তার দেখতে পাচ্ছি। এখানে পরিসংখ্যা দেখো 0 থেকে 60 পর্যন্ত বিস্তার চলে এসেছে, বা এই দেখো 0 থেকে 30 পর্যন্ত বিস্তার গেছে। তাহলে এই পরিসংখ্যার বিস্তার এবং শ্রেণীর বিস্তার এটা আমরা সহজে কিন্তু উল্লেখ করতে পারি। তারপরে এখানে বলছে শ্রেণী নির্দিষ্ট করা, তাহলে কোন শ্রেণীতে কি এটা আছে
তাহলে দেখো আমি যদি বলি 10 তাহলে কোন শ্রেণীতে যেটা শূন্য থেকে 10 এর মধ্যে 10 থেকে 20 এই শ্রেণীর মধ্যে কত তাই 20 তাহলে কোন শ্রেণীতে বিস্তার ঠিক কতটা সেটাও কিন্তু আমরা এইভাবে আলোচনা করতে পারি শ্রেণী দৈর্ঘ্য নির্ণয় করতে পারি শ্রেণী দৈর্ঘ্য কি না এই দেখো 0 থেকে 10 তাহলে এই শ্রেণী দৈর্ঘ্য কত 10 থেকে 0 বাদ দিলে এটা হবে 10 থেকে 0 বাদ দিলে 0 সব ধরি 10 থেকে 0 বাদ দিলে 10 তাহলে এই শ্রেণী তারপরে আপার বংশ লোয়ার বংশ সেটাও আমরা খুব ভালোভাবে লক্ষ্য করতে পারি সেটা আপনাদের একটুখানি দেখাচ্ছি এবারে দিয়েছে ডিস্ট্রিবিউশন টেবিল অর্থাৎ এই হিস্টোগ্রাম থেকে কিন্তু আমরা পরিসংখ্যা বিভাজন তালিকা পরিসংখ্যা বিভাজন তালিকা এখানে তোমাকে এখনই আমি এঁকে দেখাবো তো সেই পরিসংখ্যা বিভাজন তালিকাও কিন্তু আমরা হিস্টোগ্রাম থেকে আঁকবো তারপরে কি ক্লাস ইন্টারভেল দেখো ক্লাস ইন্টারভেল গুলো এক্স অ্যাক্সিস বরাবর আছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে একটা গ্রাফিক্যাল এই যে একটা কার্টেসিয়ান সিস্টেম যদি বলি তাহলে এটা এক্স অ্যাক্সিস বরাবর গেছে আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর গেছে দেখো আমরা দেখতে পাচ্ছি এই বরাবর শ্রেণী বিন্দুগুলো আছে 0 থেকে 10 10 থেকে 20 তাহলে শ্রেণীর বিস্তারটা x অ্যাক্সিস বরাবর আছে আর ফ্রিকোয়েন্সি অর্থাৎ কতটা তার বিস্তার স্ট্রেন্থ কতটা ফ্রিকোয়েন্সি এটা কিন্তু y অ্যাক্সিস বরাবর আছে তাহলে এখান থেকে আমি বলতে পারি যে শ্রেণীর দৈর্ঘ্যগুলো আমরা কিন্তু x অ্যাক্সিস বরাবর নির্ণয় করব এবং শ্রেণীর বিস্তারগুলো কিন্তু আমরা y অ্যাক্সিস বরাবর নির্ণয় করব তাহলে এটাই ছিল আমাদের হিস্টোগ্রাম হিস্টোগ্রামের সাহায্যে আমরা কি করতে পারছি না শ্রেণীর পর্যবেক্ষণ বিস্তার দেখতে পাচ্ছি পরিসংখ্যার বিস্তার দেখতে পাচ্ছি শ্রেণী নির্দিষ্টকরণ করতে পাচ্ছি শ্রেণীর দৈর্ঘ্য নির্ণয় করতে পাচ্ছি শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করতে পারবো সেটা আমি তাহলে দেখাবো তারপরে আমরা দেখবো আপার বাউন্ড লোয়ার বাউন্ড নির্ণয় করতে পারবো তারপরে আপার বাউন্ড উচ্চ সীমা লোয়ার বাউন্ড নিম্ন সীমা তাহলে শ্রেণীর উচ্চ সীমা নিম্ন সীমা এগুলো আমরা নির্ণয় করতে পারবো আর কি ডিস্ট্রিবিউশন টেবিলও আমরা অঙ্কন করতে পারবো তাহলে এখানে আমরা ডিস্ট্রিবিউশন টেবিল যদি একটা অঙ্কন করি ডিস্ট্রিবিউশন টেবিলটা কি হবে তার প্রথমে আমরা এইখানে লিখবো শ্রেণী দৈর্ঘ্য তারপরে আমরা চলে যাব পরিসংখ্যা তারপরে আমরা চলে যাব মধ্যম মান তাহলে এই তিন ভাবে যদি আমরা বানাই তাহলে এখানে একটা হিস্টোগ্রাম দেখতে পাচ্ছি কত 0 থেকে 10 তাহলে সিগন্যাল কত হলো 0 থেকে 10 তাহলে এটা একটা হলো তারপরে দেখতে পাচ্ছি 10 থেকে 20 তাহলে এটা 10 থেকে 20 এটা একটা চলে যাবে তারপরে হচ্ছে 20 থেকে 30 তাহলে এভাবে একটা হলো তাহলে তারপরে 30 থেকে 40 তাহলে এখানে একটা এলো 30 থেকে 40 তারপরে 40 থেকে 50 এটা একটা এলো তারপরে 50 থেকে 60 এটা একটা এলো তাহলে এইভাবে কিন্তু আমরা শ্রেণী দৈর্ঘ্যগুলো এখানে নির্ণয় করে নিব এবারে শ্রেণী দৈর্ঘ্য নির্ণয় করার পরে আমি কি করতাম প্রত্যেকটা পরিসংখ্যা ড্র করতে চাই তাহলে পরিসংখ্যা আমি লিখে রাখবো তাহলে 0 থেকে 10 এর মধ্যে পরিসংখ্যা কত আছে না 10 তাহলে আমি এখানে পরিসংখ্যা 10 লিখে নিব 10 থেকে 20 এর মধ্যে পরিসংখ্যা কত 20 তাহলে এখানে 20 লিখে দিলাম তারপরে দেখুন 20 থেকে 30 এর মধ্যে পরিসংখ্যা কত 5 তাহলে আমি এখানে 5 লিখে দিলাম তারপরে আমি 30 থেকে 40 তারপরে শ্রেণী দৈর্ঘ্য আমরা শ্রেণী দৈর্ঘ্যগুলো পেয়ে যাচ্ছি
তারপর আমরা আপার বাউন্ড লোয়ার বাউন্ড নিয়ে বলতে পারছি যেটা এইটা যখন আপার বাউন্ড লোয়ার বাউন্ড লিখি পাশে যত জন আছে সেটা আপার বাউন্ড আর এদিকে যারা আছে তার সব লোয়ার বাউন্ড এটা আমরা নিয়ে বলতে পারবো তারপর আমরা কি মধ্যম মান নির্ণয় করেছিলাম তাহলে এই যে সূত্র আছে সেটা মধ্যম মান তার ফর্মুলা আমরা লিখেছি আপার বাউন্ড তার লোয়ার বাউন্ড বাই 2 আরেকটা কি এক্স অ্যাক্সিস বরাবর আমরা কি করেছি শ্রেণীর দূরত্ব লিখেছি y অ্যাক্সিস বরাবর আমরা কিন্তু ফ্রিকোয়েন্সি করে নিলাম তাহলে আমরা পরের কনসেপ্ট হচ্ছে হিস্টোগ্রামটা কেয়ার ভূমিকা আছে হিস্টোগ্রামের ক্ষেত্রে যে যে প্রবলেমগুলো তৈরি হয়েছিল সেই প্রবলেমগুলোকে কিন্তু আমরা সুন্দর গ্রাফিক্যাল ভিত্তিতে রিপ্রেজেন্ট করতে পারি যাতে করে আমাদের প্রবলেমগুলো খুব সহজে বোধগম্য হয় এবং সেই প্রবলেমগুলো থেকে আমরা সহজে সমস্যাগুলোকে সর্বপ্রথম সমাধান করতে পারি তাহলে এই হচ্ছে আমাদের পরের কনসেপ্ট অন্তর্গত হিস্টোগ্রাম সম্পর্কিত আলোচনা।